চলো 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 বয়স কত বাবা কদিন চোদ্দ বছর সব থেকে বড় একটা উদাহরণ দেয় এখানে কিন্তু মানে কেউ হ্যাঁ কেউ হিন্দু মুসলিম ওইভাবে ভাবলে হবে না সবার আগে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমার এই ভাইরা মানে আমার গ্রামের যারা ঠিক আছে তারাই সে হিন্দু হোক আর মুসলিম হোক ঠিক আছে কিন্তু তারা মুসলিম সম্প্রদায় এলো কিন্তু তারাই কিন্তু আগে ঝাঁপিয়ে পড়েছে এখানে যদি হিন্দু থাকতো হিন্দু যেত কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক আমরা ভাবি না একদম ভাবি না আমাদের রক্ত এক একটা দুর্ঘটনা পরে ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে মানবিক দায়িত্বের বিচার করতে গেলে মানবিক দায়িত্ব ছাড়া অন্য কিছু আসে না সে যেই হোক যে কমিউনিটি হোক না কেন আমি একজন মানুষ হিসেবে তার প্রতি মানবিক দায়িত্ব পালন করা আমি আমার কর্তব্যের মধ্যে মনে করেছি এবং আমার পাড়া প্রতিবেশী সকলেই আমার সন্তান সমতুল্য তারা সকলেই আছে এবং তারা এই কাজে পূর্ণ সহযোগিতা করছে তার মায়ের কোল থেকে যে সন্তানটি চলে গেছে হয়তো সেই শূন্যস্থান আমরা পূরণ করতে পারবো না কিন্তু তার মানবিক দায়িত্ব বা তার যতটুকু বাহ্যিক সহানুভূতি সাহারা দেওয়া উচিত সেটা আমরা দেবো বা আমরা তার জন্য সর্বতোকরণের চেষ্টা করব কি করলে আমরা তার বাড়ি থেকে নিয়ে এলাম শ্মশান অবধি এলাম তার দাহের কার্যের জন্যে আমিও আমার পকেট থেকে পয়সা দিলাম যে বাবা তোমরা কাজ মেটাও পয়সা যা লাগবে আমার থেকে বলো আমি দিয়ে দেবো ওটা কোনো ঘটনা না তারপরে এখনও আমরা আছি কাজ শেষ হলে আমরা এখান থেকে সকলেই যাবো